জিহাদ মানে সন্ত্রাস না, এটা জনগণকে বুঝাইতে হবে, জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে, জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জিহাদ এক না। আপনারা জঙ্গি মনে করেন যাকে, এটার নাম জিহাদ না। জিহাদ একটা পবিত্র জিনিসের নাম, পবিত্র বিধানের নাম। সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জিহাদ। সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। জিহাদ মানে জঙ্গিবাদ না, জিহাদ মানে সন্ত্রাস না, সন্ত্রাস নির্মূল করার নাম জিহাদ, জঙ্গিবাদ নির্মূল করার নাম জিহাদ। অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর, কোনো মানুষের উপর আক্রমণ করা, এই আক্রমণ যেন না হয় এটাকে প্রতিহত করার নাম জিহাদ। ইতিহাস জনগণকে বলবেন 13 বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না, এবার প্রতিহত করেন। প্রথমেই বলে নাই যে আপনারা শুধু এবারে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ বলছে প্রতিহত করেন। এরপরে আল্লাহ বলছে উযিনালিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আর জুলুমের শিকার হওয়া যাবে না, এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম প্রথমে কারো উপর আক্রমণ করে না, অন্যরা আক্রমণ করে, ইসলাম এটাকে দমন করে। ইসলাম আক্রমণ শিখায় না, ইসলাম নিপীড়ন শিখায় না, ইসলাম জুলুম শিখায় না, ইসলাম নির্যাতন শিখায় না। নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায়, জুলুম প্রতিহত করা ইসলাম শিখায়, জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায়, সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায়। ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম, এটা মনে রাখতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1521 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ, নবী বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল। সাহাবা প্রশ্ন করলেন এরপর কোন আমলটা শ্রেষ্ঠ, নবীজি জবাব দিলেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত। আপনি জানেন হজের মাসালা পর থেকে আমি দেখি সব জায়গায় জিহাদের কথা বলছেন, হজ জিহাদ, হজ জিহাদ। কেন? হজ করতেও কষ্ট হয়, জিহাদেও কষ্ট হয়, তাই নবীজি হজ জিহাদ, হজ জিহাদ, সব জায়গায় হজের কথা আনছে, জিহাদের কথা আনছে। তো নবীজিরে বলছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা, বললেন ঈমান আনা আল্লাহর উপর, নবীর উপর ঈমান আনা। দুই নাম্বার বলতেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন দুই নাম্বার শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ মানে সন্ত্রাস না, এটা জনগণকে বুঝাইতে হবে, জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে, জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জিহাদ এক না। আপনারা জঙ্গি মনে করেন যাকে, এটার নাম জিহাদ না। জিহাদ একটা পবিত্র জিনিসের নাম, পবিত্র বিধানের নাম। সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জিহাদ। সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। জিহাদ মানে জঙ্গিবাদ না, জিহাদ মানে সন্ত্রাস না, সন্ত্রাস নির্মূল করার নাম জিহাদ, জঙ্গিবাদ নির্মূল করার নাম জিহাদ। অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর, কোনো মানুষের উপর আক্রমণ করা, এই আক্রমণ যেন না হয় এটাকে প্রতিহত করার নাম জিহাদ। ইতিহাস জনগণকে বলবেন 13 বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না, এবার প্রতিহত করেন। প্রথমেই বলে নাই যে আপনারা শুধু এবারে ঝাঁপিয়ে পড়েন, আল্লাহ বলছে প্রতিহত করেন। এরপরে আল্লাহ বলছে উযিনালিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আর জুলুমের শিকার হওয়া যাবে না, এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম প্রথমে কারো উপর আক্রমণ করে না, অন্যরা আক্রমণ করে, ইসলাম এটাকে দমন করে। ইসলাম আক্রমণ শিখায় না, ইসলাম নিপীড়ন শিখায় না, ইসলাম জুলুম শিখায় না, ইসলাম নির্যাতন শিখায় না। নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায়, জুলুম প্রতিহত করা ইসলাম শিখায়, জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায়, সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায়। ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম, এটা মনে রাখতে হবে। জিহাদ মানে সন্ত্রাস না, এটা বুঝাবেন জনগণকে। মক্কা জীবন শোনাবেন নবী, মদিনা জীবন শোনাবেন। আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না, এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে, নবীজির এই জীবনী তাদের সামনে বললে, তখন স্পষ্ট বুঝবে তারা আসলেই তো ইসলাম সন্ত্রাসের নাম না, ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না, জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না। এটা মানুষকে ভুল বুঝানো হয়, এই জন্য মানুষ জিনিসটা বুঝে না। কথা কি বুঝে আসছে সবার? এই জন্য আপনারাও সবাই মক্কা জীবনী মদিনা জীবনীটা বুঝবেন নবীজির। মক্কি জীবনী মদিনা, প্রথমে 13 বছরের জীবনীটা পড়বেন আলাদা, আন্দাজি প্রথমে মদিনা জীবন পড়বেন না, প্রথমে মক্কি জীবন পড়বেন। গোটা 23 বছর পড়ার আগে প্রথমে 13 বছর পড়বেন, এরপরে 10 বছর পড়বেন, এইভাবে 23 বছর পড়বেন। আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে, আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে জিহাদ। তাহলে বলেন তো, জিহাদ মানে কি? প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে?
হ্যাঁ, এটার নাম জিহাদ। এটা আমরা বুঝাইতে হবে, এটা যারা বুঝে না এদেরকে বুঝান, কাছে ডেকে ডেকে বুঝাবেন। আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি যারা বুঝতো না, বুঝানোর পর এদেরকে বই দিছি ধরে ধরে, এই বই পড়েন, পড়ার পর ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হয়েছে, জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাস হলো আবু জাহেলের নাম। জিহাদ হলো পবিত্র বিধান, সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম, মুসলমানরা শুরু করে নাই। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা? এটা কেন বললাম? হজের সাথে জিহাদের কথা সব জায়গায় আসতেছে, এটা যেন কেউ ভুল না বুঝেন যে হুজুর জিহাদের সাথে হজের একটা, হজ একটা কত বড় ইবাদত, এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন কেন? তাহলে জিহাদ মানে কি জঙ্গি? না, জঙ্গিবাদ দমন করা। জিহাদ মানে কি সন্ত্রাস? সন্ত্রাস দমন করা। মনে থাকবে তো সবার? হ্যাঁ, আমি আমাদের বাংলাদেশের কোন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি, কোথায় মনে নাই, হাঁটতে হাঁটতে, যে জিহাদ আর সন্ত্রাস এক না। কি লেখা আছে ওখানে? জিহাদ আর সন্ত্রাস এক না। লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, এই সত্যি কথা লেখ। এটা আমাদের দেশের কোনো একটা ফোর্স, কোনো এক বাহিনী লিখে রাখছে, জিহাদ আর সন্ত্রাস এক না। ওনারা লিখে রাখছে, কোনো একটা বাহিনী সম্ভবত সরকারি, ওনারা লিখে রাখছে, এইটা একটা সত্য কথা, জিহাদ সন্ত্রাস এক না। তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে, জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম, এটা সন্ত্রাস না। আপনার আব্বাকে বুঝাইবেন, আপনার আম্মাকে বুঝাইবেন, আপনার যেই ভাইটা কলেজ ভার্সিটিতে পড়ে তারে বুঝাইবেন, বলবেন 13 বছরের নবীর জীবনীটা পড়েন, এরপরে 10 বছরের জীবনী পড়েন, ইনশাল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে, সন্ত্রাস কাকে বলে। কি মনে থাকবে তো সবার? ইনশাল্লাহ নবীজির জীবনীটা সবাই পড়বেন তো ইনশাল্লাহ, ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার, জিহাদ আর সন্ত্রাস কি এক কিনা। খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জিহাদ, হজের সাথে জিহাদ। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 নম্বর আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা। পরে প্রশ্ন করলো, হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, হাজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর, কবুল হজ করা। এই কবুল হজ হলো এরপরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। বুখারি শরীফের 1521, 1520, 1521, 1573 এই সব হাদিসগুলা হজের ব্যাপারে, জিহাদের ব্যাপারে। তাহলে হজ এবং জিহাদ একসাথে আসাটা বুঝতে হবে আমাদের, হজও আল্লাহর জন্য, জিহাদও আল্লাহর জন্য। বাকি পাশে আমরা ব্যাখ্যাটা করে দিব যে জিহাদ মানে এটা সন্ত্রাস না। আমাদের অনেক হাজি সাহেবরা হজে যাওয়ার সময় এই বয়ান শুনলে অনেক অবুঝ বলতে পারে, এটা আবার কী কইলেন জিহাদ হজের সাথে, আপনি আবার এটা কোন বয়ান লাগাইলেন? তখন বুঝাই দিতে হবে যে ভাই আসলে আসলে বিষয়টা এমন। আল্লাহ আমাদের, আপনারা কি মোটামুটি বুঝছেন জিহাদ আর সন্ত্রাস কি এক? এটা সম্পূর্ণ আলাদা। এটা শুধু এই জায়গায় মাথা নাড়াইলে হবে না, লোকদেরকে ধরে ধরে বুঝাবেন, এই সত্যি কথাটা মানুষকে বুঝাবেন। মাদ্রাসার হুজুররা কি সব দায়িত্ব নিছে? আপনারাও নিতে হবে। খালি চান যে হুজুররা সব বাড়ি খাক, পিঠা গুঁড়া খাক, আপনারা না খান, এই জন্য আপনারাও বুঝাবেন সবাইকে, আল্লাহ তৌফিক দান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিলেন, এই দুই ইবাদত করতে গিয়ে আমরা যেন লোক দেখানো ইবাদত না করি। আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো ইবাদত যেন আমরা না করি, এই ইবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। লোক দেখানো ইবাদত বলতেছিলাম শিরিক, ছোট শিরিক আর হলো গোপন শিরিক। এই গোপন শিরিক আর ছোট শিরিক কোনো আমলের সাথে লাগলে এই আমলের ব্যাপারে আল্লাহ বলে আমি এই আমল থেকে মুক্ত বলেন, নাউজুবিল্লাহ। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 4202 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন, আনা আগনাশ শুরাকা ইয়ানিশ শিরকি, আমি যারা আমার সাথে শিরিক করে তাদের সাথে আমি আল্লাহ পূত পবিত্র, তাদের থেকে আমি আল্লাহ পূর্ণ পবিত্র, শিরিককারীদের সাথে আমি আল্লাহ নাই। আল্লাহ বলেন, ফামান আমিল আলী আমালা, আমার জন্য যদি কেউ আমল করে বলেন তো আমরা কোরবানি করি কার জন্য? হজ করি কার জন্য? আল্লাহ বলে আমার জন্য যদি কেউ আমল করে, আর শরাকা ফিহি গাইরি, এই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানায়, দেখেন কি বলে আল্লাহ, আল্লাহ বলে আমার জন্য যদি আমল করে, এই আমলের মধ্যে যদি অন্য কাউকে অংশীদার বানায়, তাহলে আল্লাহ বলেন, আনা বারি উম মিনহু, আমি এই আমল থেকে মুক্ত, এই আমলের ব্যাপারে আমি জানি না। ওয়াহুয়া লিল্লাযী আশরাকা, সে যে আমল করছে, যার জন্য করছে তার জন্য হবে, আমি আল্লাহ এই আমল কবুল করব না বলেন, নাউজুবিল্লাহ। কোরবানি যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবে, কোরবানি যদি গায়রুল্লাহর জন্য করেন আল্লাহ কবুল করবে না। এবার শুনেন, আপনি বললেন আমি আল্লাহর নামে কোরবানি করলাম, আবার সাথে ওনার নাম বললেন, আল্লাহ বলে দিয়েছেন এই কোরবানি ওনার জন্যই হবে, আমার জন্য হবে না, আমি এই কোরবানির মধ্যে নাই, তাহলে আমল হবে একমাত্র আল্লাহর জন্য,
এটার মধ্যে শিরিক করা যাবে না। আর শিরিকের আরেকটা বিষয় হলো আপনি রিয়া করা, আমি বড় গরু জবাই করতেছি, মানুষ যেন দেখে আর বলে আহ দেখ কত বড় গরু। তো আল্লাহ বলেন আমি এই জাতীয় আমল থেকে মুক্ত, এই জাতীয় আমলের সাথে আমি নাই। এবার আরেকটা হাদিস শোনেন, কেয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে ইবনে মাজা হাদিসের কিতাবের নাম 4203 নম্বর হাদিস, এই হাদিসের কিতাবের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পূর্বাপর সকলকে যখন একত্রিত করবে, করার পর নাদা মুনাদিন একজন আহ্বানকারী ঘোষণা করবে কিয়ামতের ময়দানে, ঘোষণা করে বলবে শোনো ফামান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ। দেখেন কি কয়, কোন ব্যক্তি এমন আমল করছে যে আমলটা আল্লাহর জন্য করছে, তবে করার সময় আমলের মধ্যে শিরিক করছে, রিয়া করছে, ওই ব্যক্তি বলবে কিয়ামতের ময়দানে শোনো তোমরা ফাল্লাতুম সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, যাদেরকে দেখানোর জন্য তুমি আমলটা করছো তাদের কাছে সওয়াব চাও, তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তোমরা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করছিলা তাদের কাছে সওয়াব তালাশ করো, আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না। তো বলবে ফাল্লাতুম সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সওয়াব তালাশ করে, কেউ যদি কোরবানি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, এবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে, তো কেয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহ বা রব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহর একজন ফেরেশতা বলবে যে আল্লাহর কাছ থেকে আজকে সওয়াব চেও না, অন্য কারো কাছে সওয়াব চাও।